নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক লটারির ভিডিও। এই ভিডিওতে আমি বলতে চলেছি আগামী 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কোন 6 রাশির জাতক ও জাতিকারা লটারি 7টা জুয়া থেকে বিপুল পরিমাণে অর্থ পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে তা নিয়ে বিস্তারিতভাবে বলতে চলেছি, তাই ভিডিওটির সাথে জুড়ে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখব, সেটি আপনাদের শোনা অত্যন্ত জরুরি। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আগামী 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে যে 6টি রাশির জাতক ও জাতিকারা লটারি 7টা জুয়া থেকে কোটিপতি হতে চলেছে, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে অর্থাৎ 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আপনারা লটারি কেটে 7টা বা জুয়া বা শেয়ার মার্কেট থেকে টাকা সহজেই পেতে পারেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন, তাহলে আগামী 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে অর্থাৎ এই সপ্তাহে লটারি 7টা জুয়া এবং শেয়ার মার্কেট থেকে আপনি সহজেই কোটিপতি হতে পারেন। তবে এ প্রসঙ্গে আমি সমস্ত রাশিদেরকে উল্লেখ করেই বলছি, অনেকে এই 7টা জুয়া লটারি এগুলো পছন্দ করে না, তাদেরকে আমি বলবো যে একবার কেটে দেখুনই না কত টাকা কত দিকে চলে যায়। দেখা গেল আপনার কপালে সেই লটারি লেগে আছে আর আপনি গরিবের মতো সারা জীবন পাত করছেন। তাই একবার একবার অন্তত আপনারা জীবনে লটারি কেটে নিজের লাককে ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লটারি কাটবেন, 10-12টা লটারি কাটবেন না, একটা লটারিতেই আপনাকে কেল্লা ফদে করে দিতে পারে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আপনিও কিন্তু সহজে লটারি 7টা জুয়া এবং শেয়ার মার্কেট থেকে সহজেই অর্থশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহের মধ্যে আপনারা সহজেই লটারি 7টা জুয়া এবং শেয়ার মার্কেট থেকে বিপুল পরিমাণে অর্থ পেতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে আপনারা সহজেই লটারি 7টা জুয়া থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন। এবং আমি বলবো যারা এখনও পর্যন্ত লটারি কাটেননি বা লাককে একবারও ট্রাই করেননি, তারা একবার অন্তত লাককে ট্রাই করুন, কে জানে আপনার কপালে লটারি লেগে কোটিপতি হওয়ার লেখা আছে। এবার আসি আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যেটা আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, দেখুন লটারি 7টা জুয়া শেয়ার মার্কেট সমস্তটাই একটি গ্রহ দেখে। কোন গ্রহ জানেন? সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকটি একবার বিশ্লেষণ করে নিন, যে দেখুন যে আপনার জন্মছকে লটারি বা 7টা বা জুয়া আছে কি না, যদি থাকে তাহলেই আপনারা লটারি কাটুন। আর যারা জীবনে কাটেনি, তাদেরকে বলবো এক চান্স অন্তত আপনারা লটারিতে টাকা ইনভেস্ট করে দেখুন, যদি লেগে যায় তো লেগেই গেল। আর যারা প্রতিনিয়ত লটারি কাটছেন, তাদেরকে বলবো ভালো অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখান, 2-4 পয়সা আপনার যাবে, কিন্তু আপনার এইভাবে টাকাগুলো ওয়েস্টেজ হবে না। তাই আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে আছে সেটা বিচার্যর বিষয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন,
শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।